যদি ইমার্জেন্সি কোনো দরকার হয় আমাকে খবর দিও। বোমা আসে জি। ভাবিন, নোমান ভাইয়াকে জানাও, তার তো জানা উচিত। চাচা বলল বাবা নাকি ঘুমের মধ্যে অনেকবার নোমানকে দেখেছে। আমার নিজের তো চূড়ান্ত অস্বস্তি হচ্ছে। শোন ফাহিম, বিয়ের সময় দশজনে দশ কথা বলে, বিয়ে ভাঙার চেষ্টা করে, এটা যেমন আমরা বুঝি ওনারাও বুঝে। আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না, আমি বাবার এখানেই থাকবো, সব কিছুর জন্য আমি দায়ী। রিল্যাক্স ভাইয়া, রিল্যাক্স। তোমাকে কেউ বিয়ে করতে পারবে না, আমি তোমাকে কাউকে হতে দিব না। কেউ যদি তোমাকে দখল করে নিতে চায়, গড প্রমিস আই কিল হার, বিকজ আই লাভ ইউ। প্লিজ ফাহিম, ভুল করো না। তুমি এখানে ঘুমিয়ে আছ ডক্টর আঙ্কেল? যাও ও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি চলে এসেছি, এখন আর টেনশনের কিছু নেই। আঙ্কেল, আঙ্কেল, বাবা ঠিক হয়ে যাবে তো? অবশ্যই তোমার বাবা ভালো হয়ে যাবে, তুমি ভরসা রেখো। যাও বাবা, রেস্ট করো।
থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। আশরাফ কে নোমান, দয়া করে এবার একটু তাকাও। আশরাফ কে নোমান বন্ধু, যথেষ্ট হয়েছে, এখন একটু উঠে বসো। যথেষ্ট এখন হয়েছে, উঠো। আগে বলবে তো, দেখলে তো ছোটবেলার অভিনয়টা কিন্তু আমি এখনো ভুলিনি। আর অ্যাক্টিং করতে হবে না, বাসার কারো অবস্থা ভালো না। তাছাড়া তোমার যা উদ্দেশ্য সেটা সফল হয়েছে। তাই? হ্যাঁ, আজ 11টার বিমানে নোমান বাংলাদেশে ল্যান্ড করছে। সত্যি নাকি? হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে খবর পেলাম। যাক বাবা, শেষ পর্যন্ত তাহলে এই ছেলেটা আসছে। ঠিক আছে, এবার যাও, ফ্রেশ ট্রেশ হও, ওষুধপত্র আর খেতে হবে না, নাস্তা টাস্তা খাও। বাঁচালে ডাক্তার, এই দুদিন তোমার ওই ভিটামিন আর সব ক্যাপসুল ট্যাপসুল বলেছো না, ওসব খেতে খেতে না আমার পেটে একদম জ্বর পড়ে গেছে। আজকে থেকে একটু ভালো মন্দ খেতে পারবো। হ্যাঁ, যা ইচ্ছা খেতে পারো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। শোন, আমার জন্য গিয়ে ভালো মন্দ নাস্তা নিয়ে আয়, আমার এখন আর কোনো কিছু খেতে বাধা নেই। যা, এই এই শোন, ওরা করে এক কাপ কফি দিবি, অনেকদিন যাবৎ কফি খাওয়া হয় না। দু কাপ, দু কাপ, যা যা যা। এই কেমন? এই শোন শোন, খবরদার, মুখ কিন্তু একদম বন্ধ, কেউ যেন না জানে যে আমি কি সুস্থ না অসুস্থ, মনে থাকবে? যা, মুখ বন্ধ, যা যা। বুড়ো বয়সে তো ভালো অভিনয়টাই করলে। পাক্কা? পাক্কা। আচ্ছা, এই এই শার্টটা কেমন হবে বলতো? তাহলে এই যেটা, এই পোলো টি শার্ট, আমি এটাই পরব। কি হলো এটা? ওটা নিলে কেন? এটা আমার ভালো লেগেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করলে কেন? দেখলাম তোর পছন্দ কেমন, ভালো না? যাচ্ছ? হ্যাঁ। শুনো ভাই, কাল আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই মেয়েটার একটা উদ্দেশ্য আছে। কোন মেয়েটা? ওই যে রিনা আপুকে যে মেয়েটা বারবার ফোন দিচ্ছে। কিরকম উদ্দেশ্য? শোনো ভাইয়া, তুমি বিয়ে নিয়ে যতই আগাবে এই মেয়ের ডিস্টার্বনেস ততই বাড়বে। মেয়েটার সাইকো অ্যানালাইজ করে যেটা মনে হলো, মেয়েটা এমনি এমনি কাজটা করছে না, ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাহলে কেন করছে? সে আসলেই তোমাকে চায়, তোমাকে পাবার জন্য এগুলো করছে। একজনকে চিনি না যায় না, সে আমাকে পছন্দ করে, ফাজলামো নাকি? ফাইজলামো না ভাইয়া, মেয়েটা আসলেই তোমাকে চায়। এমনও হতে পারে মেয়েটা তোমাকে না পেয়ে সাইকো হয়ে যেতে পারে, লাস্টে কিন্তু অনেক বিপদ আছে। কি বিপদ হবে? আচ্ছা, তুমি কি দ্য ক্রাশ সিনেমাটা দেখেছো? দ্য ক্রাশ না। আচ্ছা, ওই মুভিটাতে একটা মেয়ে একটা ছেলেকে অনেক ভালোবাসে, ছেলেটার একটা ওয়াইফ থাকে, ওই মেয়েটা ছেলেটার ওয়াইফটাকে মারার জন্য আস্ত বড় একটা ভীমরুলের চাক তার ওয়াইফের রুমের মধ্যে ঢুকিয়ে দেয়।
আরও যে কী পাগলামি সে করে ছেলেটাকে পাবার জন্য, যা বলার বাহিরে। তার মানে তুই এখন বলতে চাচ্ছিস যে আমাদের গল্পের ওই মেয়েটা রিনার ঘরে এরকম একটা ভিমরুলের চাক ছুঁড়ে দিতে পারে? দিতেও পারে, আরও ভয়ানক কিছুও করতে পারে। ইনফ্যাক্ট ও মেরেও তো ফেলতে পারে। কী বলিস? হ্যাঁ, মেয়েটাও সুইসাইড করতে পারে, আর এটা কিন্তু কোনো ম্যাটার না তার কাছে। তুমি কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারো। শোন, তোকে এর আগেও আমি অনেকবার বলেছি এইসব থ্রিলার থ্রিলার মুভি দেখা বন্ধ কর। এই থ্রিলার মুভি দেখতে দেখতে বই পড়তে পড়তে না তোর মাথাটা একদম গেছে, সব কিছুর মধ্যেই খালি কোন খারাপ হয়ে সন্দেহ হয়ে গেল দেখিস। ভাইয়া, তুমি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছ না তো? যখন ঝামেলায় পড়বে তখন কিন্তু ঠিকই বুঝবে। তুই বলতে চাচ্ছিস আমি বিয়েটা না করি? না, আমি না করছি না। আমি বলতে চাচ্ছি তুমি আগে মেয়েটাকে ফাইন্ড আউট করো, তারপর তুমি ডিসিশন নাও। দরকার পড়লে তুমি একটু টাইম নাও বিয়েটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। না কাল তুই যাচ্ছিস তো আমাদের সাথে? না, আমার ক্লাস আছে। তুই কিন্তু আমাদের সাথে যেতে পারতিস, গেলে নিজের চোখের আগে দেখতে পারতিস। শোনো, তোমার বউ না, তুমিই দেখো। রেগে যাচ্ছিস কেন? তো কি করবো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিলাম, তুমি আমার কথাটাই শুনবে না। তুমি আমার কথাটা ভাইয়া একটু চিন্তা করে দেখো। আচ্ছা আমি টিম চিন্তা করে দেখবো না। তুই একটা কাজ কর, তুই আমার জন্য ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানিয়ে নিয়ে। আমি পারবো না। তাড়াতাড়ি করো, আমি দুদিন যাবৎ চায়ের জন্য তৃষ্ণার্ত, আমার তো আর তর সইছে না। জি বাবা, দিচ্ছি। বাবা চিনি দিব? দাও না একটু, ডায়াবেটিস তো কি হয়েছে, দাও একটু দাও। একটুই দিলাম। হুম বাবা, একটা কথা কিন্তু বলতে হয়, সবাই কিন্তু বেশ ভয় পেয়েছে। এর জন্য খুবই দুঃখিত বাবা, আসলে আমার আর কিছু করার ছিল না। বাবা, আপনি কিন্তু চমৎকার অভিনয় করেন, অভিনয়টা আপনি কোত্থেকে শিখলেন? শোনো বৌমা, ছেলে মেয়েদের সঙ্গে সংসারে থাকতে হলে টুকটাক অভিনয় করতে হয়, শিখতে হয় না। মানুষ যত বুড়ো হয় তখন সে অন্যের মনোযোগ আশা করে, আর যখন না পায় তখন অভিমান তৈরি হয়। আমাদের বুড়োদের আর কিছু না থাক, অভিমানটা প্রবল। বাবা, আপনাকে ছাড়া তো আমরা কিছুই ভাবতে পারি না, আর আপনি আমাদের সাথে থাকবেন না এটা তো আমরা ভাবতেই পারি না। আপনি তো আমাদের মধ্যে বটবৃক্ষের ছায়া হয়ে আছেন। শোনো বৌমা, সবাইকে তো একদিন চলে যেতে হবে, তবে এভাবে আমি তোমাদের সঙ্গে ছলনা করে চলে যেতে চাই না। আর কারো জন্য আমাকে যেন আর অভিনয় করতে না হয়। আচ্ছা বৌমা, এখন বলো তো ওদিকের আপডেটটা কি? বাবা, নোমান তো 11টার সময় নেমে গেছে, এই তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। ভালো, খুব ভালো। আর আমান, আমানের কি অবস্থা? বাবা, আমান ভাইয়ের তো একদম ভেঙে পড়েছে, বারবার সারা রাত আপনার দরজার কাছে এসে কান্নাকাটি করেছে। সেটা আমি জানি, অবশ্য আমারই আমারই খুব খারাপ লাগছিল। শোনো বৌমা, আপাতত তুমি এদিকটা একটু সামলাও, আর নোমান এলেই তো মোরগটা উন্মোচিত হবে, আমাকে আর বেশিক্ষণ অভিনয় করতে হবে না। জি বাবা, আমি জানি। আর শোনো, তুমি যেটা আগে থেকে জানতে এটা কিন্তু ওদেরকে বলার দরকার নেই, তাহলে নোমান আবার তোমার উপর রাগ করতে পারে। বাবা, যে কাজের সবার মঙ্গল হয় সেই কাজের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করতেই পারি। নোমান আমার সাথে রাগ করলে আমি কিছুই মনে করব না। দ্যাটস গুড। বাবা, নোমানের কিন্তু আসবার সময় হয়ে গেছে, আপনি একটু গুছিয়ে নিন। হ্যাঁ তাই তো। কামরুল,
এই কামরুল, বাবা আমাকে বলুন না কি লাগবে। না না, বিশেষ তেমন কিছু না, তুমি একটা কাজ করো মা, এই কামরুলকে একটু আমার রুমে পাঠিয়ে দিও, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে বাবা। সরি, একটু দেরি করে ফেললাম। না না, ঠিক আছে। আপনার শরীর এখন কেমন? পারফেক্ট, একদম পারফেক্ট। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো বাবা? আপনার ভাই সাজিদ সাহেবের সাথে আমার খুব অল্প দিনের পরিচয় ছিল, তবে আমার স্ত্রীর কাছে ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। উনি খুবই অমায়িক ছিলেন, এত তাড়াতাড়ি উনি চলে যাবেন এটা ভাবতেই পারিনি। খুব চাপা স্বভাবের ছিল, এত বড় একটা অসুখ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কাউকে ঘুণাক করে জানতে দেয়নি। আমাদের সাথেও এতবার এতদিন দেখা হলো, একটা পারের জন্য সে বুঝতে দেয়নি, বলেনি। সব সময় বলতো যে কটা দিন আছি সবার সাথে আনন্দে কাটাতে চাই। তবে যাওয়ার আগে উনি যে উদ্যোগটা নিয়ে গেছেন সেটা কিন্তু অসাধারণ একটি কাজ। সাজিদ ভাই সবসময় এই স্বপ্নটা দেখত, দেশের জন্য কিছু একটা করে যাবে। বেঁচে থাকতে দেশের জন্য কিছু করে যেতে পারল না, এটাই আফসোস। তবে আমি বিশ্বাস করি ভাই খুব পারফেক্ট মানুষের কাছে দায়িত্বটা দিয়ে গেছেন। আপা খুব ভালো করে ভাইয়ের স্বপ্নটা পূরণ করছে। জি, সে চেষ্টাই তো করছি। আমি ফাইমার কাছ থেকে সব শুনেছি। আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছে। আসলে আসার একটা বিশেষ কারণ তো আছে, তাছাড়া দেশে ফাইমার গার্জিয়ান বলতে আমি আছি। তা তো, এত বড় দায়িত্ব আপনি ছাড়া কে নেবে? খুব ভালো করেছেন। আমি আপনাদের উপর খুব কৃতজ্ঞ, আপনারা এই প্রস্তাবে রাজি হয়েছেন। আরে আমরাও খুশি যে আপনারা আমার মেয়েটাকে পছন্দ করেছেন। ফাইমার রিনার বিয়ে দিয়ে দুই পরিবারের মধ্যে সম্পর্কটা আরো ভালো হবে, আরো উজ্জ্বল হবে, যেটা আমার ভাইয়ের স্মৃতিকে আরো মিনিংফুল করবে। এটাই আসলে জীবন, কোনো একটা মানুষের হাত ধরে একটা নতুন সম্পর্কে যাওয়া যায়, একজনের মাধ্যমে রিলেশন হয়ে সেটা আবার আরেকটি নতুন জায়গা যাওয়া যায়। জি, এখন বলুন আপনাদের কি ওপিনিয়ন, আমি সেটা খোলা মনে জানতে চাই। আসলে আমার ওপিনিয়ন হলো এটা একটা চমৎকার সম্পর্ক হবে যদি বিয়েটা হয়। আর ফাহিমের সামনেই বলছি, ওকে আমাদেরও খুব পছন্দ হয়েছে। এবার আপনি বলুন আপনাদের কি অভিমত? মত দেবার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার আগে স্পেশালি আমি রিনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলবেন। ও কোথায় আছে? রিনা উপরে আছে। না না, আমি একটু কথা বলে আসি ওর সাথে। না বাবা, তুমি কিছু না। খালা, তুমি রিনার সাথে আবার কি কথা বলবে? আছে, আমার একটু কথা আছে। সব কথাই তো হয়ে গেল, মানে আমরা দুজন রাজি, মানে আবার কি? ফাইন, বিয়ে কখনো এক কথায় হয় না,
বিয়েতে দর্শকমে কথা হয়, আর অভিভাবক হিসাবে আমার রিনার সাথে একটু কথা আছে। আমি না বুঝতে পারছি না আর কি কথা বাকি আছে। বললাম তো আমি একটু রিনার সাথে আলাদা কথা বলতে চাই। তুমি নতুন করে কি ঝামেলা পাকানোর চেষ্টা করছো? কোনো ঝামেলা না, আমি রিনার সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো। না তুমি যেখানে বসো যাও, আমি একটু কথা বলে আসছি। খালা প্লিজ। শোনো, খুব ছোটবেলায় আমি যাত্রাপালায় অভিনয় করেছি। অভিনয়টা খুব একটা খারাপ করে, আশা করছি এখনো খারাপ করবো না। ওখানে আমার পার্টনার আছে, সে সব দেখবে। ও আচ্ছা, তুমি চলে গেলে আর এদিক দিয়ে কত কিছু হয়ে গেল। কি হয়েছে বলো তো, তোমার জীবন তো এখন খুবই স্মুথলি চলছে। প্রবলেম যেটা ছিল সেটা তো এখন নেই। প্রবলেমটা নেই কিন্তু প্রবলেমের শেষ হতো না।